নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন শিউলির হেঁসেল আমি শিউলি আজকে গুঁড়ো দুধের গুজিয়া রেসিপি নিয়ে চলে এলাম দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ফাটাফাটি দেখতে হয়েছে খেতে অসাধারণ যদি হাতের কাছে গুঁড়ো দুধ থাকে আর দু একটা উপকরণ মেশালে এরকম একটা সুন্দর গুজিয়া আমরা বানিয়ে ফেলতে পারি মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে বাড়িতে বসে এরকম মিষ্টি বানিয়ে ফেলতে পারি বানিয়ে কিন্তু অবশ্যই জানাতে হবে কেমন হয়েছে ভালো করে যত্ন করে কমেন্ট লিখুন কারণ যত্ন করে যখন আমি সময় নিয়ে এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করি তখন আপনাদের কাছ থেকেও ভালো ভালো কমেন্ট আশা করি তাহলে চলুন শুরু করা যাক নিচ্ছি কাজু এখানে আমরা একটা ছুরি দেখাচ্ছি ঠিক একদিকটা এরকম বেশ ধারালো থাকবে সেরকম ছুরি দিয়ে আট থেকে দশটা কাজু আমরা মিহি করে কুচিয়ে নেব এই কাজুগুলো একটা কথা বলি ফ্রিজের ঠান্ডা কাজু তাহলে মিহি করাটা খুব সহজ হয় আমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারি কিন্তু যেহেতু খুব অল্প আট থেকে দশটা কাজু সেই জন্য আর গুঁড়ো করলাম না এরকম মিহি করে হাতের সাহায্যে তারপর গুড়িয়ে নেব। প্রথমে ছুরি দিয়ে মিহি করে নেব যতটুকু একটু গোটা থাকবে হাত দিয়ে ভাঙলে গুঁড়ো হয়ে যাবে অনেকটাই কারণ যেহেতু ঠান্ডা ফ্রিজ থেকে বের করা ঠান্ডা কাজু সেই জন্য অতি সহজে গুঁড়ো করা যাবে এটা এবার আমরা আলাদা করে রাখব চলে যাব পরের স্টেপে আমরা কড়াইটা গরম করতে দিলাম আমরা দেব হাফ কাপ জল যে কাপ মেপে জল দেবো সে কাপ মেপে বাকি উপকরণগুলো দেব তবে এবার তো গুঁড়ো দুধ দেব জলটা ফেলে মানে জলটা ঢালার পরে আমরা কাপটাকে ভালো করে শুকিয়ে নিয়ে শুকনো করে মুছে শুকনো করে তারপর গুঁড়ো দুধটা ঢালবো সেই কাপের মাপ অনুযায়ী আমরা গুঁড়ো দুধ নেবো এক কাপ এই গুঁড়ো দুধটা কিন্তু আমরা নেব আমুল স্প্রে মিষ্টি হয় এটা খুব ভালো টেস্ট হয় আর যে গুঁড়ো দুধ আমরা চা চাতে খাই সেই গুঁড়ো দুধটা কিন্তু ব্যবহার করব না তাতে হয় কি টেস্টটা অতটা ভালো আসে না আমরা এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এবার দেখছি সেই জলটা একদম লো ফ্লেমে ছিল হালকা গরম হয়েছে ইষ গরম জলে আমরা দেব গুঁড়ো দুধ দেব আস্তে আস্তে আর মেশাবো ধীরে ধীরে মিশিয়ে ফেলব খুব গরম জলে আমরা গুঁড়ো দুধ দেব না তাহলে আমরা সবাই জানি সেটা দলা পাকিয়ে যায় খুব গরম জলে দিলে গুঁড়ো দুধ ঈষ গরম জলে হাত সহ্য করবে যেমন গরম জল ঠিক সেরকম গরম জলের মধ্যেই আমরা দেবো গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে ফেলতে হবে আর ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই আছে যতটুকু আপনারা দেখছেন একটু দলা দলা পাকিয়ে আছে সেটাও রান্না করতে করতে পুরোটাই গলে যাবে কোনো চিন্তা নেই আমরা একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে মিশিয়ে দেব যতক্ষণ না মিশছে ততক্ষণ বাকি উপকরণ দিতে পারছি না দেখুন আস্তে আস্তে মিশে আসছে খুব সহজ এটা দশ পনেরো মিনিটের মধ্যেই একটা মিষ্টি আপনি এরকম বানিয়ে ফেলতে পারেন আর উপকরণ তো আপনি দেখলেই বুঝতে পারবেন ভীষণই কম অল্প উপকরণ লাগে মিশে গেছে দুধ জলের মধ্যে এবার দেব চিনি হাফ কাপ সেই একই কাপ হাফ কাপ চিনি মাপ আমরা ঠিকঠাক রাখব তাতে আমাদের মিষ্টির স্বাদটা খুব ভালো হয় আর যেটা বানাতে চাইছি সেটাই বানানো সম্ভব হবে এবার চিনিটা দেওয়ার পরে দেখুন একটু জল ছাড়ছে পাতলা হয়ে আসছে জিনিসটা কোনো চিন্তা নেই এটাও আস্তে আস্তে শুকিয়ে আসবে ঘন হয়ে আসবে একটু সময় লাগবে চিনিটা একটু গলতে দেবো আমরা সেই পর্যন্ত আমরা এটাকে ভালো করে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব আমরা কিন্তু এবার একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম আর গ্যাসের কাছ থেকে কোথাও যাব না চিনিটা মিশে গেলে দেব হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ ঘি প্রয়োজন হলে আমরা আরেকটু দেব তবে এই সময় এইটুকু ঘি দিয়ে আমরা মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা গলতে শুরু করেছে অনেকটাই গলে এসেছে ভালো করে আমরা মিশিয়ে দেবো ফ্লেমটা মাঝারি লো এইভাবে প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে আমরা রান্নাটা করব আবারও একটু ঘি হাফ চামচ আমি দিয়ে দিলাম এক ছোট চামচ চা চামচে ছোটো চামচে এরকম এক চামচ ঘি আমরা দিলাম টোটাল দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে শুকিয়ে আসবে সেই পর্যন্ত রান্না করতে হবে গ্যাসের কাছ থেকে গিয়ে অন্য কোনো কাজ করলে কাজ সারলে হবে না আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দশ বারো মিনিট সময় দিতেই হবে মিষ্টিটার জন্য হলে ধরে যাবে আর পুড়ে যাবে কালারটা বাজে হয়ে যাবে আর আমি যে মিষ্টি আমরা বানাতে চাইছি সেটা বানাতে পারবো না সেই জন্য এর কাছে থেকে আমাদের জিনিসটাকে করতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলির হেঁসেল প্লিজ সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকাউন্ট প্রেস করুন আমার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আসি আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে আমার আরও একটা কথা শিউডিল হেসে পাশাপাশি আমাদের সায়েন্স ক্লাস পড়াশুনোর একটা চ্যানেল শুরু হয়েছে যেখানে ছাত্রছাত্রীরা ক্লাসের সিলেবাস অনুযায়ী পড়াশোনাটা করতে পারে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার এর মধ্যে আমরা মেশাচ্ছি যখন একটু ঘন হয়ে এসেছে দুধটা কাজু গুঁড়ো কাজুবাদাম গুঁড়োটা আমরা মেশাবো আমরা একটা ছাঁকনিতে করে ছেঁকে নেব। তার কারণ হলো আমরা পুরোটা দিতে পারি কিন্তু দিচ্ছি না এই মিহি যত হবে তত আমাদের যে গুজিয়েটা আমরা বানাবো খেতে ভালো হবে মুখের মধ্যে দানা দানা কাজু পড়বে না মিশে যাবে মুখের মধ্যে সেই জন্যই আমরা এটা ছেঁকে দিচ্ছি আপনাদের যদি মনে হয় যে না ছেঁকে এরকমও দিতে পারেন অসুবিধা নেই কিন্তু ওই যে মুখের মধ্যে দানা পড়বে না বলেই আমরা সেটা করলাম এবার আমরা এটাকে মিশিয়ে নেবো ভালো করে কাজুটাও রান্না হয়ে যাবে দুধের সঙ্গে আমরা একদম শুকিয়ে নেব আর যেহেতু ঘি দিয়েছি সেই জন্য কড়া থেকে উঠে আসবে দেখুন যেরকম কিছুটা সময় এরকম নাড়াচাড়া করতে করতে এক সময় কড়া থেকে যেমন দেখানো হয়েছে ঠিক এভাবেই উঠে আসবে ঘি দেওয়ার জন্য এটা সম্ভব হয়েছে আর যখন এরকম একটু শক্ত শক্ত হবে তখন আমরা নামিয়ে নেব নামাবো না তাহলে কিন্তু আমরা করতে পারবো না জিনিসটা একটু যতটা সম্ভব আমরা শক্ত করে যতটা সম্ভব আমরা টানিয়ে নিয়ে মন্ড মতো দেখুন হয়ে গেছে টানিয়ে নিয়ে আমরা এবার নামিয়ে ফেলছি আমরা নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এবার একটু ঠান্ডা করব তিন চার মিনিট যেমন আমরা নারকেল নাড়ু বানাই এরকম গরম গরমই আমরা বানাবো কিন্তু হাত তো সহ্য করতে হবে হ্যাঁ সেইটার জন্য আমরা একটু ঠান্ডা করব। খুব গরম তো আমরা তৈরি করতে পারবো না একটু আলগা করে দিলাম স্প্যাচুলা দিয়ে একটু ঠান্ডা হোক তারপর আমরা শুরু করছি নেব ঘি হাতের দুই তালুতে ঘি ছাড়া কিন্তু হবে না এবার ভালো করে ছোট ছোট করে এরকম বল কেটে নিয়ে তারপর হাতের সাহায্যে গোল করে চেপে চেপে তারপর ঠিক যেমন দেখাচ্ছি একটু ঘি লাগবে না হলে বানানো যাবে না লম্বা করে নেব এরকম যেমন দেখানো হচ্ছে প্লেন করে নেব নিয়ে লম্বা করে দুটো মুখ এক জায়গায় নিয়ে আসবো নিয়ে এসে চেপে দেব দিয়ে গুজিয়া বানিয়ে ফেলবো দেখুন খুব সুন্দর একটা গুজিয়া আমরা বানিয়ে ফেললাম এরকম প্রত্যেকটা গুজিয়া আমরা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবো খুব প্লেন করে লম্বা করে আমরা বানিয়ে তারপর দুটো মুখ এক জায়গায় দিয়ে এরকম গুজিয়াগুলো বানিয়ে নেব এবার এই গুজিয়াগুলো আমরা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন আমরা সেরকমই করছি এই গুজিয়াটা কিছুক্ষণ পরে শক্ত হয়ে যাবে দেখি বুঝতে পারছেন গুজিয়াটা বেশ অনেকক্ষণ থাকলে দু তিন ঘন্টা থাকলে তো একেবারে শক্ত হয়ে যায় মুখের মধ্যে মিলিয়ে যাবে খুব ভালো লাগে খেতে এটা সেই যে নরম নরম আমরা নামিয়েছিলাম গুঁড়ো দুধটার যে মিশ্রণ সেটা কিন্তু আর নরম নেই বোঝাই যাচ্ছে অনেকটাই টেনে গেছে যেটা আমরা চেয়েছিলাম দেখুন ভীষণভাবে এখন খুব সুন্দর যেমন দোকানে হয় সেরকম একটা গুজিয়া দেখতে হয়েছে আর টেনে গেছে বলে আর ঘিরে যাবার ভয় নেই খুব সুন্দর হয়েছে এটা আমরা পরিবারের সকলের সঙ্গে সার্ভ করব। খুব সুন্দর করে পরিবেশন করব যেমন আপনার খুশি তেমন করে পরিবেশন করুন দেখতে থাকুন শিউলির হেসে সঙ্গে থাকবেন আর কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কমেন্টটা যত্ন সহকারে আবারও বলছি পজিটিভ মন নিয়ে ভালোবেসে যত্ন সহকারে কমেন্ট করবেন আমি কমেন্টের অপেক্ষায় রইলাম খুব যত্ন সহকারে আপনাদের জন্য সময় দিয়ে এরকম একটা রেসিপি বানালাম সেই আমি চাই আপনাদের ভালোবাসা আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমি উৎসাহিত হব পরের ভিডিওর জন্য তাহলে আজকের মতো এই পর্যন্ত দর্শক বন্ধু ভীষণ ভালো থাকুন দেখতে থাকুন সায়েন্স ক্লাস অবশ্যই শেয়ার করুন যাতে বাচ্চারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে বাড়িতে থেকে আর দেখুন এরকম রেসিপি আজকের মতো এই পর্যন্ত